নমস্কার সকলকে, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম। আজকে এই লাইভ প্রোগ্রামে আপনারা আমার সঙ্গে যে নম্বরে কথা বলতে পারবেন, আমি সেই নম্বরটি আপনাদের ক্ষেত্রে বলে দিয়ে নিই আগে, তারপরে আমি মেন আলোচনায় আসবো। আপনারা যে নম্বরে আমার সঙ্গে সরাসরি এখন কথা বলতে পারবেন সেই নম্বরটি হচ্ছে 7548947133। আমরা বলে দিই, এখন ফোন ইন লাইভ প্রোগ্রাম চলছে। এই ফোন ইন লাইভ প্রোগ্রামে যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, আপনারা কোন নম্বরে কল করলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, আমি সেই নম্বরটাকে আগে আপনাদেরকে আমি বলবো। আবারও নম্বরটা বলে দিচ্ছি। এখন আমার সঙ্গে কথা বলার যে নম্বর 7548947133, এই যে নম্বরটি বললাম, আপনারা কিন্তু এই নম্বরে আমাকে ফোন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি কৌশিক আচার্য এখন বর্তমানে কিন্তু লাইভ প্রোগ্রামে রয়েছি। আপনারা যে বিষয়ে জানতে চাইছেন, আপনারা কিন্তু আমাকে ফোন করুন এবং আমি আপনার উত্তর কিন্তু বর্তমানে দেবো। আজকে ফার্স্ট শুরুতেই বলবো, আমি কিছু টিপস দেবো, ইন্টারেস্টিং টিপস দেবো, এবং প্রোগ্রামটা যেটা করবো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আপনার মূল্যবান সময় নষ্ট করে যদি একটু টাইম আপনি প্রোগ্রামে দেখেন, আশা করি আপনার প্রোগ্রামটা ভালো লাগবে। ফার্স্ট শুরুতেই বলবো রুদ্রাক্ষ। এই যে রুদ্রাক্ষ, আমি যে যখন রুদ্রাক্ষ পরে রয়েছে আমার হাতে, আপনারা দেখতে পাবেন রুদ্রাক্ষ রয়েছে। রুদ্রাক্ষ আমরা কেন পড়ি, আমরা কি কারণে রুদ্রাক্ষটাকে পড়ি, রুদ্রাক্ষটা কাজ আজকে আমি বোঝাবো ফার্স্ট শুরুতে, তারপরে আমি অন্যান্য কথা বলবো। দেখুন, আমরা যে আমি রুদ্রাক্ষ কথা বলতে গিয়ে আপনি ধরুন আম দেখেছেন, আম গাছের যে আম খাওয়ার পর যে আটি থাকে, সেই আটিটাকে আপনি মাঝখান থেকে ভাঙবেন, ভেঙে দেখবেন ভেতরে একটা বীজ, সুপ্ত বীজ রয়েছে। তাহলে কি এই সুপ্ত বীজটার মধ্যে একটা পাওয়ার, একটা বড় কিন্তু পাওয়ার রয়েছে। এই সুপ্ত বীজটার মধ্যে বড় একটা পাওয়ার রয়েছে বলেই কিন্তু আমাদের দেখতে পাই যে একটা আম গাছ থেকে কিন্তু অলরেডি ফোন চলে এসছে। জয়মা কামাখ্যা একটু আড়ে থাকবেন, দেখবেন আমরা দেখতে পাই যে আম গাছ থেকে কিন্তু বড় একটা, মানে ছোটো বীজ থেকে, মানে যে আম খাওয়ার পরে যে দানাটি আমরা পাচ্ছি, সেই দানাটাকে যদি আমরা ভাঙি বা কাটি, ভেতরে কিন্তু সুপ্ত বীজ দেখতে পাবো। এই সুপ্ত বীজটা কিন্তু একটা পাওয়ার, একটা শক্তি। এই শক্তিটা, এর মধ্যে এতটা ক্ষমতা আছে, সে একটা বড় গাছ তৈরি করছে, সেখান থেকে আবার নতুন করে ফল, ফুল এগুলো কিন্তু হচ্ছে, বিরাট বড় গাছ হচ্ছে। তা ওটা একটা কিন্তু শক্তি। অর্থাৎ সেই আম গাছটার ভেতরে যে আম খাওয়ার পরে যে দানাটা পাওয়া যায়, দানার মধ্যে যে ছোট বীজ থাকছে, সেই বীজটা যেমন শক্তি, ঠিক রুদ্রাক্ষর ভেতরেও কিন্তু একটা বীজ থাকে। রুদ্রাক্ষ ভাঙাটা বীজ পাবেন, সেই বীজটা কিন্তু একটা শক্তি। এই শক্তিটাই কিন্তু আমাদের জীবনের প্রভাব ঘটাচ্ছে। আপনি যদি বলতে পারেন, তাহলে রুদ্রাক্ষর এই বীজ দিয়ে যদি আমরা, মানে রুদ্রাক্ষ আপনি যখন কিনবেন, কেনার পরে বা কোনো জাতের নেবেন, দেখবেন এটা ঠিক এইরকম টাইপের একটা শেপ পাবেন। ঠিক এই শেপটাকে যখন আপনি ভেঙে দেবেন না, এই শেপটাকে ভাঙার পরে ভেতরে কিন্তু একটা বীজ দেখতে পাবেন। ঠিক আমের একটা দানা যে থাকে, সেই দানাটাকে ভাঙার পরে কাটার পর ভেতরে বীজ থাকে, ঠিক রুদ্রাক্ষর ভেতরেও কিন্তু একটা বীজ থাকে। এই বীজটাকে যখন আপনি ভাঙবেন, এই দানাটাকে যখন ভাঙবেন, ভেতরে একটা বীজ পাবেন। ওই বীজটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা মানুষের জীবনে পরিবর্তন ঘটায়, সেই পাওয়ারের ফলে আমাদের জীবনে ভালো হয়। একটা কথা আসতেই পারে, তাহলে আমের বীজ পড়ে আমি কেন জীবনে উপকার পাবো না? হ্যাঁ, আমের বীজ পড়েও আপনি আমের বীজ এক সপ্তাহ ধারণ করে দেখবেন, আর এই রুদ্রাক্ষটাকে এক সপ্তাহ ধারণ করে দেখবেন, আপনি কোনটা রেজাল্ট পাচ্ছেন। ঠিক এই বীজটাকে উপরে তো রেখা, এই যে রেখাগুলো রয়েছে, রেখা দিয়ে আমরা বুঝতে পারি এরা কতমুখী এবং এর কতটা গুণগত মান রয়েছে, কতটা গুণগত মান রয়েছে। ঠিক সেরকমই আপনি যখন অরিজিনাল রুদ্রাক্ষ যখন টেস্ট হয়, সেটাকে এক্স রে হয় মানুষের, আমরা কি করি, আমরা এক্স রে করি, এবং সেই এক্স রে করলে প্রতিটা মুখী রুদ্রাক্ষের আলাদা আলাদা কিন্তু প্যাটার্ন থাকে। এই আলাদা আলাদা প্যাটার্নগুলোই কিন্তু আমাদের জীবনে আলাদা আলাদাভাবে কিন্তু প্রভাব সৃষ্টি ঘটায়। অর্থাৎ আমের বীজ আপনি ধারণ করতে পারেন আপনার মন চাইলে, কিন্তু আমের বীজ ধারণ এক সপ্তাহ করুন, রুদ্রাক্ষ বীজ এক সপ্তাহ ধারণ করে দেখুন, আপনার ডিফারেন্স কোনটাতে আসছে। 100% রুদ্রাক্ষতে আসবে, এর মধ্যে আলাদা একটা পাওয়ার রয়েছে। দেখুন, এখন দেখতে পাই, আমি কথা না বলে পারছি না, দেখা যায় যে কোনো একজন জ্যোতিষী টিভিতে বসে বলছেন যে আসল রুদ্রাক্ষ একমাত্র বিনামূল্যে আমি দিচ্ছি, তিনি বলছে। কিন্তু যারা আপনারা আমার প্রোগ্রাম দেখেন, আপনারা এখান থেকে পিছিয়ে যান, এখান থেকে 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পিছিয়ে যান। 10 বছর পিছিয়ে গিয়ে দেখবেন 10 বছর আগেও আমি কৌশিক আচার্য বিনামূল্যে রুদ্রাক্ষ দিচ্ছিলাম, এখনো দিচ্ছি, এখনো স্টিল নাও দিয়ে যাচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে এই জায়গাতে, আমি দেখছি একজন ভদ্রলোক তিনি যে সঠিক রুদ্রাক্ষ টিভিতে লেখা দেখছিলাম, সঠিক রুদ্রাক্ষ বিনামূল্যে দিচ্ছে ড্যাশ আচার্য, কিন্তু তার যখন রুদ্রাক্ষ পরে কোনো ব্যক্তি আমার কাছে আসে আমি দেখি সে রুদ্রাক্ষটা আসল নয়, অরিজিনাল, কিন্তু সে টিভিতে বলছে আসল রুদ্রাক্ষ আমি বিনামূল্যে দিচ্ছি। এই জায়গায় মানুষের মনে কনফিউশন যাচ্ছে যে আপনি বললেন যে রুদ্রাক্ষ মানুষের জীবনে ভালো কাজ দেয়, তবে রুদ্রাক্ষ অরিজিনাল কি করে আমি বুঝবো? আপনি কোনো জায়গায় ল্যাবে গিয়ে টেস্টও করাতে পারছেন না, তাহলে আপনি বুঝবেন কি করে? উপায় বলে দিচ্ছি, আমি যাকে রুদ্রাক্ষ দিই না, আমি গোটা ফল দিই। ফলটাকে আপনি নিজে হাতে ছাড়াবেন। আপনি যেমন ধরুন আপনাকে আম দিলাম, আমটাকে নিজে হাতে যেমন আপনি ছাড়াবেন, ভেতর থেকে দানা পাবেন, ঠিক সেরকমই রুদ্রাক্ষ গোটা ফল দেবো ছাড়িয়ে। ঠিক এই যে পড়ে রয়েছে, যে রুদ্রাক্ষ মানুষ পরে, ঠিক এই রুদ্রাক্ষটা আপনি নিজে হাতে বার করে নেবেন। আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে কৌশিক আচার্য অরিজিনাল দিচ্ছে না ভুল দিচ্ছে। কিছু মানুষ রয়েছে যারা বিজ্ঞাপনে চমক দেখায়, আমি নামটা উচ্চারণ করা ঠিক হবে না, দিচ্ছে টিভিতে আসল রুদ্রাক্ষ বিনামূল্যে দিচ্ছে ড্যাশ আচার্য। এবং এই সমস্ত ব্যক্তিদেরকে আমার শিষ্য মনে করি আমি, তার কারণ এরা আমাকে দেখে শিখেছে, কিন্তু মানুষকে অরিজিনাল জিনিসটা দিচ্ছে না, ডুপ্লিকেট জিনিসটা দিচ্ছে। আমি একটা ফোন নিই, তারপরে আমি মেন আলোচনায় আসবো। জমা কামাখ্যা, নমস্কার। কোথা থেকে বলছেন? কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আমার নাম দীপিকা মার্ডি। আসানসোল থেকে বলছেন? না, আসানসোল থেকে বলছি। আগরতলা থেকে? আগরতলা। এটা কোথায় ম্যাডাম? ও আসানসোল, আসানসোল। আমি আসানসোল কথা ঠিক ক্লিয়ার বুঝতে পারি। হ্যাঁ, পশ্চিম বর্ধমান, আসানসোল। তো আসানসোল থেকে প্রচুর মানুষ আসেও। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন একটু আপনার? আমার ডেট অফ বার্থ 4 সেপ্টেম্বর 2005। হ্যাঁ, 2005। মানে মানে আপনার হচ্ছে মানে তারিখটা কত আমাকে বলুন? 4 সেপ্টেম্বর। হ্যাঁ, 4 সেপ্টেম্বর, তারপরে 2005। আমি ওটাই আপনি এতটা ইজি ভাবে বলেছেন তো। যাক, টাইমটা একটু বলবেন ম্যাডাম? 9:45 AM। আপনি কতদিন ধরে দেখছেন আমার প্রোগ্রাম? আমি বেশ কিছুদিন আগে টিভিতে আপনার প্রোগ্রাম দেখেছি, সেখান থেকে আমি আপনাকে মানে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো তারপর আপনার ইউটিউব থেকে লাইভের যত যেটা আসে সেখান থেকে দেখছি। মানে আপনার সাবস্ক্রাইব করা রয়েছে বলে আপনি যে লাইভে যখন আমি আসলাম আপনি দেখতে পেলেন, তাই তো? হ্যাঁ, আমি আপনার ভিডিও ফলো করে দেখছিলাম কিছুদিন আগে। বুঝতে পেরেছি। দেখুন, যেটা আপনার ক্ষেত্রে ডেট অফ বার্থটা আপনার বললেন, তাই তো? হ্যাঁ, যেটা আপনার ক্ষেত্রে আমি পাচ্ছি, আপনার কিন্তু বুধাদিত্য যোগ আছে, অর্থাৎ আপনার কর্মজীবনে উন্নতির যোগ খুব ভালো রয়েছে। তবে মেন একটা জিনিস যেটা পাচ্ছি আপনার ক্ষেত্রে এই মুহূর্তে, অন্তত আপনি যেটা যতটা আশা করবেন, আপনার এডুকেশন লাইফ, আপনার কর্মজীবন যতটা আপনি আশা করবেন ঠিক সেভাবে কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেসটা হবে না। হতে কি বাধা চলে আসবে 1 2 3 4 5 6 7 8। আপনার কিন্তু গুপ্ত শত্রু রয়েছে, কর্মজীবনে তো বাধা রয়েছে, আমি বুঝতেই পারছি, আপনাকে বললাম গুপ্ত শত্রু রয়েছে। সবাই সামনাসামনি ভালো ভালো করে পেছনে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যে বাড়িটাতে রয়েছেন সেই বাড়িটার কিন্তু প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ রয়েছে। হ্যাঁ, আপনি কি করে বুঝলেন বাড়ি বাস্তু দোষ রয়েছে? আমি আপনার বাড়ি যাইনি, কিন্তু বাড়ি না গিয়েও আমি আপনার জন্মছক দেখে বুঝতে পারছি আপনার বাড়ির বাস্তু দোষ রয়েছে। সেই কারণেই আমি আপনাকে বলছি। আগে কোনদিন আপনার সঙ্গে দেখাও হয়নি, আপনি হয়তো আমার প্রোগ্রাম টিভিতে দেখেছেন, আমি কোনদিন আপনার বাড়িও যাইনি, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি আপনার জন্মছক দেখে যেটা পাচ্ছি সেটা আপনাকে বললাম, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার কিন্তু জন্মছকে বিবাহের জায়গা ডিস্টার্ব রয়েছে। আপনার রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম হতে পারে বা ম্যারেজ লেভেলের প্রবলেম হতে পারে। আজকে আপনি কি বিষয়ের জন্য ফোন করেছেন বলুন? আমি জানতে চাইছি যে আমার পড়াশোনা, যে আমি এখন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করছি, তো সেই হিসাবে কি রকম আমার সাকসেস লাইফে, আমি কতটা লাইফে সাকসেস পাবো সেই হিসাবে আমি কি জানতে চাইছি আর ফিউচার লাইফ কি রকমের আছে। দেখুন, আপনার ফিউচার লাইফ ভালো রয়েছে। আমি প্রথম শুরুতেই আপনাকে বলেছি যে বুধাদিত্য যোগ আছে। বুধাদিত্য যোগ থাকা মানে সে কর্মজীবনে বিরাট উন্নতি করতে পারে। কিন্তু আপনার ক্ষেত্রে শনি গ্রহ প্রবলেম করে দেবে, আপনি যতটা আশা করবেন সেই পরিমাণে সাকসেস পাবেন না। মানে কীরকম, মানে ভালো হবে কিন্তু খারাপ রয়েছে। এই কথাটা মানে আপনাকে বুঝিয়ে বলি, ধরুন আপনার পেট খারাপ, আপনার বাড়িতে ফ্রিজে রান্না করে ভালো মন্দ জিনিস ফ্রিজে রাখা রয়েছে, কিন্তু আপনার শরীর খারাপ, আপনি খেতে পারছেন না, আপনার শরীর পারমিট করছে না। যদি আপনার শরীরটা ভালো হয়ে যায় তবে আপনি কিন্তু খাবারগুলো খেতে পারবেন। ঠিক একই রকম সেম পরিস্থিতি আপনার কর্মজীবনে, আপনার ভাগ্য বলছে, জন্মছক বলছে আপনি ফিউচারে বড় জায়গায় যেতে পারবেন। তবে বর্তমানে শনি আপনাকে প্রবলেম করছে, আপনার কোয়ালিটি অনুযায়ী, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যেমনটা আপনি চাইবেন তেমনটা কিন্তু হবে না। আপনার কর্মজীবনে উন্নতি হতে গিয়ে শনি গ্রহ আপনাকে প্রবলেম করতে পারে। আপনি পারলে এই শনির জায়গার বাধাটাকেও ঠিক করবেন। বাস্তুগত প্রভাব যেটা রয়েছে, প্রবলেম যেটা রয়েছে, সেটাও কিন্তু আপনার জীবনে কিন্তু প্রভাব সৃষ্টি করতে পারে। আপনি পারলে প্রতিকারের জন্য একটা কাজ করতে হবে, আপনাকে বাড়ি একটু মাটি নিয়ে বাড়ির ড্রয়িংটা নিয়ে আসতে হবে, কোথায় কি হয়েছে এগুলোকে নিয়ে। আমি বর্ধমান চেম্বার করি প্রতি বুধবার, আপনার আসানসোল থেকে প্রচুর মানুষ আমার কাছে আসেন, একবার সে যোগাযোগ করুন। আমি এটুকু বলতে পারি, আপনার এই ছোট্ট দুখানা প্রবলেম, যে উপায়গুলো বলে দেবো উপায়গুলো আপনি নিজে মেনটেন করে চলুন, আপনার জীবনে ভালো হবে। আমি লাইভে বসে চ্যালেঞ্জ দিয়ে বলছি, হবেই হবে, আপনার জীবনে ভালো হবেই ভালো, ঠিক আছে? নিশ্চয়ই হবে, আমি কথা দিচ্ছি, নিশ্চয়ই। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, আমার কাছে একটাই মূল বিষয়, দেখুন ডেট অফ বার্থ না নিয়ে অনেক মানুষ দেখা যায় যে ডেট অফ বার্থ না নিয়ে সে বিচার করছে, ডেট অফ বার্থ না নিয়ে বিচার করে দিচ্ছে। ডেট অফ বার্থ আপনি আমার কাছে দেবেন, আমার কাছে আপনার বিষয়টাকে বলতে হবে না, আপনারটাকে আমি বলবো। আমি কি করে বলবো? আমি জ্যোতিষটা শিখেছি বলে বলবো। কিন্তু দেখবেন অনেক মানুষই রয়েছে মাথায় বড় পাগড়ি পেঁধে নিচ্ছে, কপালে বড় বড় টিপ দিয়ে দিচ্ছে, মানে একেবারে সিঁদুরের, মানে যদি বলা হয় যে এই টিপটা দেওয়ার মানে কি, সে বলতে পারবে না। হয়তো কারো কাছ থেকে শুনে বলবে যে আমি পুণ্যাভিষিক্ত হয়েছি, কারণ গোল তিলক মানে পুণ্যাভিষিক্ত। এই পুণ্যাভিষিক্তর আপনি একটা পূর্ণ মন্ত্র তাকে জিজ্ঞাসা করবেন যে দাদা বা জ্যোতিষী বড় কপালে গোল তো ফোঁটা দিয়েছেন, আপনি পুণ্যাভিষিক্তের পূর্ণ মন্ত্র বলুন। পারবে না বলতে, পারবে না বলতে, আমি বলছি। তার কারণ কোনো জ্যোতিষ বা তান্ত্রিক ডেট অফ বার্থ না নিয়ে মানুষের জীবন বলতে পারে না, সে আন্দাজে বলে। যারা এই ধরনের কথাবার্তাগুলো বলে সম্পূর্ণ আন্দাজে বলে, ডেট অফ বার্থ না নিয়ে শুধু তার সঙ্গে কথা বলে, ফোনে কথা বলে, তাকে দেখতে পাচ্ছি না, কোনো কিছু করতে পারছি না, ফোনে কথা বলে তার সম্বন্ধে বলা যায় না, শুধু মানুষকে ভুল বোঝাচ্ছে, আপনারা ভুল বুঝছেন, যাচ্ছেন, ঠকছেন আর জ্যোতিষদেরকে বদনাম করছেন যে জ্যোতিষ খারাপ, জ্যোতিষ খারাপ। আপনি নিজেই তো নিজের জায়গাটাকে প্রবলেম করছেন। আমি একটা জিনিস সবসময়ের জন্য বলবো, যে অনেকে ভাবেন যে আমার জীবনে হয়তো উন্নতি নেই, আমি বলবো আপনার জীবনেও উন্নতি আছে, আপনার জীবনে উন্নতি আছে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আপনি সঠিকভাবে এগোতে পারছেন না, সঠিক রাস্তা ধরতে পারছেন না। মানুষ যে জন্মগ্রহণ করে, ভগবান কাউকে পাঠায় না যে সে সারা জীবন দুঃখী হয়ে থাকবে। আমাদের ভাগ্যে খারাপ ভালো মন্দ থাকে, আমাদের সেই ভাগ্যের জায়গাটা কিছু গার্ড করতে হবে। আমি একটু ভাগ্য বিষয়ে আলোচনা করবো, তাই যে টিপস যেটা দেবো বলছিলাম, আমি টিপসটা একবার দিয়ে নিই। মানে আমার প্রোগ্রামে তো টোটকা থাকে, বেশ কয়েকটা টোটকা আমার প্রোগ্রামে থাকি, দুটো দিনে টোটকা থাকেই প্রতিটা প্রোগ্রামে, অনেক সময় অনুযায়ী বেশি টোটকা দেওয়া হয়, একটা দিনই লাস্টে দেখে চেষ্টা করবো একটা দেওয়ার। প্রথম হচ্ছে ব্যবসায় উন্নতিটা টোটকা দেবো। আপনার ব্যবসার স্থানে উন্নতি চাইছেন, খুব শানদার একটা রেমেডি বলছি, খুব গোপন গুপ্ত টিপস বলছি। গুপ্ত টিপস মানে কি, যে টিপস কাউকে বলবেন না, কেউ জানবে না, সবার পেছনে হবে, সবার থেকে লুকিয়ে হবে, নিজের স্ত্রীকেও বলবেন না, নিজের ফ্রেন্ডকেও বলবেন না। গুপ্ত প্রয়োগ মানে গোপনে করতে হবে। কি করতে হবে আপনাকে? যে কোনো শনিবার বা বৃহস্পতিবার, যে কোনো শনিবার বা বৃহস্পতিবার অসুস্থ যে পাতা আছে, অসুস্থ যে গাছ আছে, যে গাছগুলো দেখবেন বিশেষ করে বাড়ির ছাদের সাইডে হচ্ছে বা কোনো গাছের উপরে হচ্ছে, মোটামুটি অসুস্থ গাছ, সেই গাছের পাতা একটা নেবেন, নিয়ে আপনি যে দোকানে বসেন, আপনি সোফায় দোকানে আপনি নিচে বসছেন কিংবা আপনি চেয়ারে বসছেন, সেই চেয়ারের উপরে একটা কাপড় বিছিয়ে দিন, সেই কাপড়ের নিচে ওই পাতাটাকে আপনি ঢুকিয়ে দিন, দিয়ে আপনি ব্যবসা যেমন করছেন করুন। দেখুন এই গুপ্ত প্রয়োগটা করে, যে কোনো শনিবার বৃহস্পতিবার নিন, নিয়ে এই গুপ্ত প্রয়োগটা করুন, দেখুন আপনার জীবনে ভালো হবে। আমি কৌশিক আচার্য বলছি, এটা কামাখ্যা তন্ত্রের গুপ্ত প্রয়োগ, করুন, আপনার জীবনে ভালো হবে, 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 হবেই, হতে বাধ্য। আমি ডান দিদি বলতে পারি। এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে ভাগ্য, যে বিষয়ে আলোচনা করছিলাম, যে আমাদের ভাগ্য যদি আমাদেরকে সাথ না দেয় আমরা জীবনে করতে পারবো না। আমি একটা খুব সুন্দর কথা বলবো এখন বর্তমানে, একটু মন দিয়ে শুনবেন, সকলকে বলছি। হ্যাঁ নমস্কার দিদিভাই, যে লাইনে আছেন একটু লাইনে থাকবেন, ফোনটা ধরে রাখবেন। আমি যে গুপ্তপ্রয়োগটা যে কথাটা বলবো মন দিয়ে শুনবেন, সকলকে অনুরোধ করবো, আপনাদেরকে বলছি একটুখানি ওয়েট করে যান, মন দিয়ে কথাটাকে শুনুন, আপনার জীবনে কাজে লাগবে। আমি বলছি আপনার জীবনে কাজে লাগবে। কি আছে ভাগ্য, এই ভাগ্যের বিষয়টা বুঝুন। আমরা কোনো সময় ছোট্ট অল্প সময় নেব, আমরা কোনো সময় আমাদের নিজের ইচ্ছা মতো চলতে পারি না, আমাদের ভাগ্য যেভাবে আমাদেরকে চলায় আমাদের সেভাবে চলতে হয়। বহুবার আমি কথাটা বলি। দেখুন, এই ভাগ্য যদি আপনাকে সাথ দেয় তবে দেখা গেছে যে একজন ভাগ্য যাকে খারাপ প্রভাব দিয়েছে, একজন মানে অর্থশালী ব্যক্তি, সে কিন্তু ভিখারি হয়ে গেছে। একজন দিন দরিদ্র দুস্থ মানুষ, সে কিন্তু কোটিপতি হয়ে গেছে। এরকম ভাগ্যের উদাহরণ রয়েছে। ভাগ্যের উদাহরণ এমনও রয়েছে যে কেউ কারোর সম্পত্তিটাকে দেখভাল করছিল, একটা সময় সেই সম্পত্তির মালিক সে হয়ে গেছে। ভাগ্যের উদাহরণ এমন রয়েছে যারা একটা সময় লটারি বিক্রি করতো। লটারি, আমি ভালো করে বুঝবেন আমি কি কথা বলছি। একটা সময় এমন কোনো ব্যক্তি লটারি বিক্রি করত, সে আজকে জ্যোতিষী হয়ে গেছে। তার কারণ কি? আমি তাকে অসম্মান করছি না, তাকে রেসপেক্ট করছি, কারণ তার এই ভাগ্য তাকে সাথ দিয়েছে, তার ভাগ্য সাথ দিয়েছে, এবং সে আজকে ভাগ্য সাথ দিয়েছে বলে লটারি বিক্রি করতো একটা সময়, এখন সে জ্যোতিষী হয়েছে এবং সে বলছে আমি বংশ পরম্পরা তান্ত্রিক। দেখবেন অনেকে লেখে বংশ পরম্পরা তান্ত্রিক, তাদের মধ্যে কেউ আছে, তাদের মধ্যে কেউ এমন ব্যক্তি আছে, আমি নাম বলবো না, কিন্তু তার ভাগ্যটাকে রেসপেক্ট করে তার ভাগ্য সাথ দিয়েছে বলে সে কিন্তু হতে পেরেছে। তা এই জায়গায় যদি আপনার ভাগ্য আপনাকে সাথ না দেয়, আপনি কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। আপনার ভাগ্য আপনাকে সাথ দিতে হবে। যদি আপনি বলতেই পারেন, প্রশ্ন আসতেই পারে যে আমার ভাগ্য তো আমাকে সাথ দিচ্ছে না, আপনার কাছে গেলে আপনি কি করে উন্নতি করাবেন? লজিক আছে কথায়, আপনি বলতেই পারেন। কোনো ব্যক্তি তর্কের খাতির বলতেই পারেন যে আমার ভাগ্যে ধরুন লেখা নেই যে আমি জীবনে উন্নতি করতে পারবো না, তাহলে আমার জীবনে কি করে উন্নতি হবে? সে জায়গায় আমি একটা জিনিস আপনাকে কথা বলি। কোনো সময়ের জন্য আমি প্রথমে শুরুতেই বলেছি, ঈশ্বর কাউকে দুরকম বানায় না। যে কৌশিক পৃথিবীতে পাঠালাম মানে কৌশিক সারা জীবন রাজত্ব করে যাবে, আর অন্য কোনো রামকে পৃথিবীতে পাঠালাম তবে রাম সারা জীবন গরিব হয়ে থাকবে। রাম সঠিক সময় সঠিক প্রয়োগটা করতে পারে না। আপনি সঠিক সময় সঠিক প্রয়োগ করুন, আপনার জীবনে উন্নতি হবে। সঠিকভাবে এগোন। আপনার কখন সঠিক সময় চলছে জানবেন কি করে? তার জন্য সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে। যে জ্যোতিষটা জানে, যে আপনাকে যা মাত্র বলবে না যে আমার সমস্যা, আপনি বলুন আপনার কি সমস্যা নিয়ে এসেছেন, বলুন কি হয়। আপনি টিভি প্রোগ্রাম দেখবেন যে অনেকে বলে যে আপনার সমস্যা, আপনি বলুন আপনি কি প্রবলেম নিয়ে এসেছেন। কিন্তু এটা আমি কৌশিক আচার্য জীবনে বলি না। আমার যারা চেম্বারের সামনে আসে তার ডেট অফ বার্থ নেব, বিচার করবো, তার প্রবলেম আমি বলবো, যারা আমার চেম্বারের সামনে আসবে। আমি সেটা জানি, যার জন্যই বলছি। এবার সেই জায়গায় ডেট অফ বার্থ বিচার করে কিন্তু বলে দেওয়া যায় আপনার কখন ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে। ধরুন আপনি যে সময় এসেছেন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হওয়ার টাইম নেই, হতে পারে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হওয়ার জায়গা নেই। আপনার যা ভাগ্য ভালো ছিল আগে ছিল, তখন আপনি কিছু করতে পারেননি। সেটাকেই বলি আপনাকে, ধরুন সেই জায়গাতেও জ্যোতিষ বা তান্ত্রিক আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারে। আপনি বলতেই পারেন যে ভাগ্যের বিপরীত দিকে পরিবর্তন ঘটাতে পারে। শুনুন কথাটা আগে, তারপর আপনি বুঝতে পারবেন। হ্যাঁ পারে, কিছুটা পারে। কিরকম? ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, আপনার ভাগ্যে রয়েছে অ্যাক্সিডেন্ট হবেই, কিন্তু সেখানে কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই সেই অ্যাক্সিডেন্টটাকে মানে আটকে দেওয়ার। আমরা কোনো প্রকারে ভাগ্যের বিপরীতে কি করতে পারবো না, আমরা কোনো প্রকারে ভাগ্যের চাকা উল্টে দিতে পারবো না জীবনে। আমরা কি করতে পারি সে জায়গাতে? না, আমরা করতে পারি কি, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, আপনি হয়তো সিঁড়ি থেকে পড়ে যাবেন, আপনার হাঁটুতে বা পায়ে হালকা চোট লাগবে, কিন্তু আপনি কিন্তু হসপিটালাইজড হবেন না, আপনার জীবনের কোনো ক্ষতি হবে না। আপনি ধরুন, আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি ধরুন বর্ষার মধ্যে যাচ্ছেন, বর্ষাটা হচ্ছে ভাগ্য বর্ষা দিচ্ছে, আপনি বর্ষার মধ্যে যাচ্ছেন। আমাদের মতো জ্যোতিষীরা বা তান্ত্রিকরা কোনো প্রকারে বর্ষা থামাতে পারবে না। আপনাকে একটা প্রোটেকশন দিতে পারি, আপনি ছাতা ধরে যাবেন, আপনার গায়ে ছিটে ফোঁটা লাগবে, কিন্তু বর্ষায় আপনি ভিজবেন না। চিটেফোঁটা, বর্ষার জল চিটেফোঁটা লাগবে, কিন্তু বর্ষা থামানোর ক্ষমতা কিন্তু আমাদের কারণ নেই। কেউ যদি বলে দেয় যে আমি আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবো, বলবো সে মিথ্যা কথা বলছে। আমি বলছি আমার মতো এরকম সঠিক সত্য কথা, বাস্তব কথাগুলো টিভিতে কেউ বলবে না। আমি চাই আপনারা আমার কাছে আমাকে ভুল বুঝে বা ভুল বুঝিয়ে আপনাকে আমার কাছে নিয়ে আসবে, একদমই নয়। বাস্তব জানুন, যার কাছে খুশি পারেন যান, যেটা হবে তো হবে, যেটা হবে না তো হবে না। যেটা আমি করতে পারবো, আমার চেম্বারে আমি ক্লিয়ার বলে দিই আমি করতে পারবো। দেখুন, মানুষের জীবনে কিছু প্রবলেম রয়েছে, মানে ম্যানমেড প্রবলেম, মানে কি মানুষ দ্বারা সৃষ্টি করা প্রবলেম। আমি যারা তাদেরকে বলি, ডাক্তারদেরকে আমি সম্মান করি। কিছু কিছু প্রবলেম রয়েছে যেগুলো ডাক্তার ছাড়া কিন্তু পরিবর্তন হবে না, ডাক্তার ভালো করতে পারে। কিন্তু কিছু কিছু প্রবলেম এমন রয়েছে মানুষের দ্বারা সৃষ্টি করা প্রবলেম। আপনার কেউ কোনো কিছু রোগ ব্যাধি কোনো কিছু হলো, দেখা যাচ্ছে সেই রোগ ব্যাধিটা কিন্তু ডাক্তারি দ্বারা রোগ ব্যাধিটা হয়নি, কোনো মানুষ রোগ ব্যাধিটাকে তৈরি করেছে। কোনো মানুষ কোনো কিছুর প্রভাবে বা কোনো কিছুর দ্বারা আপনার জীবনে রোগটাকে সৃষ্টি করিয়েছে। সেই রোগটাকে কিন্তু ডাক্তার ভালো করতে পারবে না, সেই রোগটা কিন্তু তন্ত্রক্রিয়া দ্বারাই ভালো হয় বা ভালো হবে। এবং এই ভাগ্যের বিপরীতে গিয়ে কাজ আপনি তখনই করতে পারবেন যখন আপনার কাছে কামাখ্যা তন্ত্র থাকবে এবং আপনি যখন খুব ভালো ভালো যোগটাকে কাজ লাগাতে পারবেন। যদি এই যেমন সামনে আসছে কৌশিকী অমাবস্যা, প্রচুর লোক আমাকে দেশ বিদেশ থেকে ফোন করে দাদা আমার কাজটা করে দিন। তার কারণ কি, এই যে কৌশিকী অমাবস্যার যোগ, যদি কামাখ্যা তন্ত্রে কাজ যদি করা হয়, তারপরে আবার যদি কৌশিকী অমাবস্যাতে করা হয়, তো বিরাট পরিবর্তন পাবেন। সোনায় সোহাগা হবেই পরিবর্তন, আপনার জীবনে হতে বাধ্য, আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য, হবেই হবে পরিবর্তন, হতে বাধ্য। আপনি যদি ভাগ্যের পরিবর্তনটাকে আপনি যদি সঠিক যোগে সঠিক তন্ত্র দিয়ে করতে পারেন, আমি বুক ফুলিয়ে বলি আজও পর্যন্ত কোনো ব্যক্তি নেই যে আমার কাছে এসে পরিবর্তন পায়নি বা পাচ্ছে না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না, একবার আসুন, একবার, বারবার ছুটতে হবে না, বুকে সাহস আছে বলতে পারি বলে বুক খুলে বলি, একবার আসুন, হবেই হবে আপনার জীবনে পরিবর্তন। আমি করতে পারবো, আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো। আমি কৌশিক আচার্য কামাখ্যাতন্ত্রে কাজ করছি, আমার বুকে ক্ষমতা রয়েছে বলেই আমি কৌশিকী অমাবস্যা যেমন 24 ঘন্টা হোমযজ্ঞ করছি, 24 ঘন্টা কাজ করার ক্ষমতা আছে বলে করছি, এটুকু সকলকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি ভরসা আসতে পারেন আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখিয়ে দেবো। আমি ফোনটি নিয়ে অনেক সময় লাইনে রয়েছে, তারপরে আমি আবার আলোচনায় আসবো। জামা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলবেন। সকাল 10টা 8। আচ্ছা, যেটা আমি ওর ক্ষেত্রে পাচ্ছি, ওর কিন্তু বন্ধু বান্ধব সঙ্গগুলো কিন্তু ওকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে এবং বর্তমানে কিন্তু ওর ফোনের দিকে মনটা প্রচুর পরিমাণে যাবে। পড়াশুনোর দিকে কিন্তু সেভাবে কিন্তু মন ওর আসবে না, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, বাজে সঙ্গদোষে জড়িয়ে যাবে, কুড়েমি আলসি প্রভাবটা বাড়বে। এই মুহূর্তে মিথ্যা কথা বলার প্রবণতাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে। পেটজনিত বা গুপ্ত রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা ওর ক্ষেত্রে রয়েছে। বলুন আজকে কি বিষয় নিয়ে আমাকে ফোন করেছেন? কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে খারাপ প্রভাব দিচ্ছে, যার জন্য কিন্তু আমি লাস্টে যেটা আপনাকে বললাম যে পেট জনিত প্রবলেম বা গুপ্ত রোগ, মানে যে রোগ সহজে ডাক্তার দেখালেও ভালো হবে না, ডাক্তার রিপোর্ট করাবে, মেডিসিন দেবে, সেই মুহূর্তের জন্য ভালো, পরে যেদিকে সেই সঠিক রিপোর্টও পাবে না যে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে, তাই তো? একদম মিলতে বাধ্য, কারণ আমি পরিষ্কার ক্লিয়ার বুঝতে পারছি। ঠিক আছে, আপনি থাকেন কোথায় বললেন? মুর্শিদাবাদ দাদা। তা মুর্শিদাবাদ থাকেন, আমার সঙ্গে এতদিন যোগাযোগ করেননি কেন? শোন, আমি বহরমপুর চেম্বার করি, তারাপীঠ। আমি বহরমপুর চেম্বার করি, তারাপীঠ চেম্বার করি, একটু পারলে সে যোগাযোগ করুন। আপনার মেয়ের যে প্রবলেমটা হচ্ছে আমি লাইভে বসে কথা দিচ্ছি, আপনি প্রবলেম বলার আগে আপনার মেয়ের প্রবলেমটা আমি বললাম হ্যাঁ কিনা বলুন। একদম, আপনি অন্যান্য কারো প্রোগ্রাম দেখবেন সে কিন্তু ফোন করলে আগে বলবে বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন, দেখবেন খেয়াল করে এটা কিন্তু বলে, কিন্তু আমি কোনো বলে তো হ্যাঁ, কিন্তু আমি কোনো প্রবলেম বলি না, আগে আমি প্রবলেমগুলো কি কি খারাপ গ্রহ রয়েছে তার ফলে কি কি হচ্ছে আগে সেগুলো বলি, তারপরে আমি জিজ্ঞাসা করি। অর্থাৎ আপনি বলার আগে আপনার মেয়ের যেহেতু প্রবলেম আমি বুঝতে পারলাম, আমি আপনাকে এটুকু বলতে পারি আপনি সে যোগাযোগ করুন, আপনার মেয়ের প্রবলেম থাকবে না থাকবে না থাকবে না থাকবে না, চ্যালেঞ্জ নিয়ে বলছি, ঠিক আছে? আমরা বলছি যে আমার মেয়ে তো সামনে মাধ্যমিক এক্সাম, হ্যাঁ বলছি কি রকম কি করলে একটু ভালো, যতটা আশা করবেন সেই পরিমাণ রেজাল্ট পাবেন না। ওর যে পড়াশুনো করছে যে সেই পড়াশুনোর যে জায়গায় বসে করে বা যে টেবিলে বসে করে সেই টেবিলে ফিটকারি একটা রাখার চেষ্টা করুন, বাটিতে ফিটকারি রাখার চেষ্টা করুন, পড়াশুনোটা কিন্তু মনটা ভালো হবে। বিস্তারিত জানতে গেলে লাইভের প্রোগ্রামে তো অত বেশি পরিমাণে বিস্তারিত বলা সম্ভব হয় না, আপনি একবার এসে যোগাযোগ করবেন, আমি আরও ভালো হয় আপনাকে বলে দেবো, ঠিক আছে? কারণ আপনার মেয়ের বিষয়ে প্রচণ্ড খারাপ পরিস্থিতি পাচ্ছি, একটু আসুন সামনাসামনি কথা বলি সবচেয়ে ভালো হবে। ওকে, ভালো থাকুন। দেখুন, একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি কোনো সময়ের জন্য ভুল বোঝাতে মানুষকে চাই না, আমি সবসময়ের জন্য একটা জিনিস বলি যে আমার কাছে আপনি কেন আসবেন, আমি আদৌ আপনার প্রবলেমটা কি ধরতে পারছি, আমি আদৌ কি আপনার সমস্যা কি সমাধান করতে পারবো, আগে আমার সম্বন্ধে জানুন বুঝুন তারপর আমার কাছে আসুন। এই যেমন একটু আগে যে একজন ম্যাডাম ফোন করলো আসানসোল থেকে, তার যে প্রবলেমটা সে বলার আগে আমি বললাম। এই যে ভদ্রমহিলা ফোন করলেন মুর্শিদাবাদ থেকে, তার প্রবলেম তিনি বলার আগে আমি বললাম, জ্যোতিষটা জানি বলে বলতে পারি, এটাই হচ্ছে আমার কিন্তু গর্ব, এটা ছাড়া আদার্স অন্য কিছুই নয়। আমি এটুকু আপনাকে বলতে পারি কামাখ্যা তন্ত্রে আমি কাজ করি, আমার জন্মস্থান কামাখ্যাতে, আমার জন্মস্থান কামাখ্যাতে, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, মানে আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখিয়ে দেবো, শেষ ভরসা নিয়ে আসতে হবে। সব জায়গায় গেছেন, হয়তো পাচ্ছেন না, দিশা হারিয়ে ফেলছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আপনাকে আমি দিশা দেখিয়ে দেবো। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে জীবন যুদ্ধে জিততে হবে। আপনি যদি ভাবেন যে আমি জীবন যুদ্ধে হারবো, হেরে যাব, আমি জীবন যুদ্ধে তো আর পারছি না জিততে, এই জীবন যুদ্ধে হারবেন এই আশা নিয়ে আমার কাছে ভাই আসবেন না, পরিষ্কার কথা বলছি, দরকার নেই আশা। জীবনে হারতে চাইছেন, এই হারা মানুষদের আমি চাই না। আমার কাছে আসবেন তো মানেই আপনাকে জেতাবো, আপনাকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কোন টিম ভালো খেলবে না খেলবে, টিম আদৌ জিততে পারবে কি পারবে না সেটা কিন্তু নির্ভর করে যেটা সম্প্রদায়ের কোচের উপরে। আপনার লাইফ কোচ হিসেবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে জীবন যুদ্ধের বা জীবন যুদ্ধের এই খেলাতে আপনাকে আমি জেতাবো, লাইভে বসে কথা দিচ্ছি, লাইভে বসে চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনি জিতবেনই জিতবেন, 100% জিততে বাধ্য, যদি সঠিক সময় আমাকে দিতে পারেন, সঠিক টাইমটুকু আমাকে দিতে পারেন, সঠিক সময় আমার কাছে আসতে পারেন। আমি কথা দিচ্ছি হবেই হবে। একবার যোগাযোগ করুন, আপনার জীবনের পরিবর্তন হতে বাধ্য। জয় মা তারা, জয় জয় মা কামাখ্যা। সকলের মঙ্গল হোক, ভালো হোক, সকলে সুস্থ থাকুন।